রাজধানী ঢাকায় 21 কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। 26 ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই পরিবহন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছেন 211 জন, যাদের মধ্যে 165 জনই ঢাকা জেলার বাসিন্দা। নড়াইল শহরে বটগাছের নিচে বসে জুতা স্যান্ডেল সেলাই করেন ছোটবেলার বন্ধু রবি দাস। তার পাশে বসে সানন্দে গল্প করলেন সাংসদ মাশরাফি। শনিবার রাতেই ভাইরাল হয়ে যায় ছবিটি। গাজীপুরের কোনাবাড়ি থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। নসর মার্কেট এলাকা থেকে রুবেল নামের ওই যুবককে আটক করা হয়। সুপার টাইফুন রায়ের তাণ্ডবে ফিলিপাইনে শুধু বহুল প্রদেশে অন্তত 49 জনের মৃত্যু হয়েছে। রবিবার প্রদেশটির গভর্নর এই দুঃখজনক সংবাদটি জানিয়েছেন। বাংলাদেশের সমীকরণ কঠিন করে নেপালকে হারিয়ে নিজেদের সমীকরণ মিলিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে পেতে হবে পয়েন্ট। রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মুনিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।